তো যেই সাইটটা আপনাদের সামনে শো করতেছি এরকম সাইট থেকে কিন্তু আমি আগে উইথড্র নিয়েছি, তার মধ্যে একটা প্রুফ আমি আপনাকে দেখাই দিই। সেম টু সেম এরকম একটা সাইট থেকে আমি উইথড্র নিয়েছি এবং এই সাইট থেকে উইথড্র নিয়েছি। ওকে, তো এরকম 800 টাকা 900 টাকার মতো পেমেন্ট পেয়েছি। তো আপনি আরও পাবেন, আপনি যদি কাজ করেন সঠিকভাবে আরও এরকম পেমেন্ট পাবেন। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করেন ঠিক মতো। আসসালামু আলাইকুম গাইস, যারা বাংলাদেশি প্রফেশনাল সাইটে কাজ করে ইনকাম করতে চান তাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এই সব সাইট থেকে ভালো একটি ইনকাম করেছি, এই সব প্রফেশনাল লেভেলের যে সাইটটা রয়েছে এখানেও আপনারা কাজ করে ভালো ইনকাম করতে পারেন। কিন্তু এইখানে দুইটা আসলে বিষয় রয়েছে, একটা হলো মেম্বারশিপ নিয়ে কাজ করা, একটা হলো মেম্বারশিপ ছাড়া। আপনি যদি মেম্বারশিপ ছাড়া কাজ করেন তাহলে আপনি 2 থেকে 3টা সাইট বা এইরকম 3-4টা সাইটে কাজে আসলে কাজ করলে হবে। আর যদি আপনি চান যে এইটাতেই শুধু সময় দেবেন তাহলে এটাতে একটা মেম্বারশিপ আপনার নিতে হবে, নিয়ে কাজ করে এখানে ভালো একটা ইনকাম করতে পারবেন। একবারে বাংলাদেশের যত সাইট রয়েছে সবগুলোর মধ্যে প্রফেশনাল লেভেলের সাইট এইটাকে আমি বলতে পারি। ওকে, তো চলুন চল যাই আমরা কাজে। এবং প্রতিদিন 200-300-র মতো কাজ থাকে, আজকে কয়টা আছে আমি দেখাই দিই, পুরো বিষয়টা A to Z বুঝিয়ে দিব। ওকে, তো এখানে আপনারা যখন অ্যাকাউন্ট খুলে প্রবেশ করবেন, অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, অ্যাকাউন্ট কীভাবে আমরা খুলবো, অ্যাকাউন্ট কীভাবে আমরা খুলতে পারি, পুরো বিষয়টা দেখাই দিব। এইটা মাইক্রোজব সাইটের মধ্যে বাংলাদেশি যত সাইট রয়েছে সবগুলোর মধ্যে এই সাইটটা হলো সব থেকে মানসম্মত এবং ইনকামের দিক থেকে সব থেকে ভালো ইনকাম দেওয়ার একটা সাইট। ওকে, তো এখানে দেখতে পারতেছেন যে আমাদের একটা কথা লেখা আসছে যে আমাদের 700 টাকা দিয়ে একটা প্যাকেজ নিতে হবে যদি আমরা বেশি বেশি কাজ করতে চাই। তাইলে মানে আপনাদের সামনে অবশ্যই, এরা কিন্তু ওয়েবসাইটে আমরা কাজ দিচ্ছি, আমরা যাদের যে কিছু প্রমোট করা লাগে, যেমন কোনো অ্যাপস প্রমোট বা কোনো চ্যানেল প্রমোট বা যে কোনো কিছু কাজ দিতে পারি, লোগো ডিজাইন, এই কাজগুলোর জন্য আমি কাজ দিচ্ছি এইখানে। অ্যান্ড আপনি ধরেন যে কাজগুলো দেখতে পারলেন, দেখার পর আপনি কিন্তু সরাসরি আমার কাজটা, মানে আমার আমি একটা আপনাকে কাজ দিলাম, আপনি সরাসরি আমার কাজটা দেখলেন, দেখার পর আপনি কিন্তু সরাসরি আমার কাজের জন্য আমার কাছ থেকে টাকাটা নিয়ে নিলেন। ওয়েবসাইটে তাহলে লাভটা কী? ওয়েবসাইটের লাভটা হলো ভাই, ওরা মেম্বারশিপ সেল করে। ওকে, যে 700 টাকা দিয়ে মেম্বারশিপ সেল করতেছে, তাছাড়া আপনাকে কেন ওনারা টাকা দিবে? কথা হলো এইটা, ওয়েবসাইট একটা বানায় রাখছে শুধু শুধু তো না, আপনার কাছ থেকে অবশ্যই টাকা সেই জন্য নিতে যাচ্ছে তারা মেম্বারশিপ। ওকে, তো এই সব সাইট যে চলে যাবে বা চলে যাওয়ার সম্ভাবনা আছে এমন কিছুই না, এইসব সাইট চলেও যায় না, চলে যাওয়ার সম্ভাবনাও নাই, কোনো দিন উইথড্র বন্ধ করে না, কিছুই না, এগুলো লাইফ টাইম সাইট। মাইক্রোজবস যত সাইট রয়েছে এগুলো মোটামুটি লাইফ টাইম সাইট। ওকে, যতদিন কাজ থাকবে, মানে যতদিন ইউজাররা এখানে কাজ দিবে ততদিন আপনারা কাজ পাবেন এবং ইনকাম করতে পারবেন। তো আগে আমরা মেম্বারশিপের বিষয়টা দেখাই। অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এই যে এরকম ক্লিক, হেয়ারে ক্লিক করলে আমাদের এরকম একটা অপশন নিয়ে যাবে, আপনি বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে আসলে টাকা কিন্তু আপনি আসলে এখানে ডিপোজিট করতে পারবেন। তো এখানে বিকাশটা আপাতত আছে, তো এখন কী করতে হবে, এখানে ডিপোজিট করতে হলে এখানে দেখুন যে ওনাদের একটা বিকাশের নাম্বার দিয়ে দিয়েছে। ওকে, ওদের বিকাশ নাম্বার দিয়ে দিয়েছে এখানে, আর বিকাশ নাম্বারের পাশে একটা কথা লিখে দিয়েছে, কথাটা হলো সেন্ড মানি, মানে এই নাম্বার আপনার সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি কত টাকা করতে হবে? 700 টাকা করতে হবে। আপনি $8 লেখা আছে এখানে, যে কারণে 700 টাকা করতে হবে আপনার। আপনি টাকা তাদের পাঠানোর পর আপনার যদি কেউ মেম্বারশিপ নিতে চান, নেওয়াটা লাগবেই বা নিতেই হবে এমন কিছু না, আপনি এই ওয়েবসাইট থেকে যেই ইনকাম আছে ইনকাম করে করেই সাইটটার মধ্যে আসলে আপনি $8 জমালে আপনি কিন্তু এখান থেকে যে কোনো সময় মেম্বারশিপ নিতে পারবেন। কিন্তু কথা হলো যে ভাই, এখানে কিন্তু আপনার সামনে 10টা কাজের বেশি আসবে না, ফ্রি আইডি যেটা রয়েছে 10টা কাজের বেশি এখানে আসবে না, অবশ্যই ফ্রি আইডিতে শুধুমাত্র 10টা কাজ শো করবে। ওকে, তো আপনি সেই কারণে আপনি বেশি বেশি কাজ করতে চাইলে বা সাইটে 10টা কাজ করলেন, প্রতিদিন দেখতেছেন যে ভালো ভালো ইনকাম হচ্ছে আপনার, তখন আপনি মেম্বারশিপ একটা নিয়ে দিনে 100-150-200 কাজ করতে পারেন। এখানে 200-300 কাজের উপরে রয়েছে কিন্তু 10টা কাজের বেশি আপনাকে করতে দেয় না আপনি ফ্রি আইডি নিয়ে করলে কাজ। ওকে, তো আমার আইডিটাও কিন্তু ফ্রি আইডি, আমার আইডিতে ব্যালেন্স নাই বললেই চলে, কিন্তু এইখান থেকে আমি এর আগে একবার উইথড্রর এক্সপিরিয়েন্স আছে, এই সাইট থেকে আমার একবার উইথড্রর এক্সপিরিয়েন্স আছে, এবং তারা বিকাশ নগদ রকেট পেপাল পেটিএম এগুলোর মাধ্যমে পেমেন্ট করে থাকে। ওকে, তো এইখানে দেখতে পারতেছেন যে আপনি তাদের 700 টাকা সেন্ড মানি করবেন, করার পর অবশ্যই এখানে আপনার বিকাশ ফোন নাম্বারটা দিবেন, এখানে ট্রানজ্যাকশন বা TX ID পাবেন বিকাশ থেকে একটা, এইটা লিখে দিবেন, লিখে সাবমিটে ক্লিক করলেই হয়ে যাবে। ওকে, তো হয়ে গেল, হয়ে যাওয়ার পর আপনারা যে কাজটা করবেন, এই 3 ডটে ক্লিক করবেন, এখানে ফাইন্ড জবসে ক্লিক করবেন, ফাইন্ড জবসে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে অনবরত কাজ আসবে। এখন আপনার সামনে, মানে আজকের জন্য আপনার সামনে কাজ আছে 276টা,
এবং প্রত্যেকটা কাজের জন্য মিনিমাম আপনাকে কত টাকা দেয় আমি দেখি একটু, যেমন এই যে চ্যানেল সাবস্ক্রাইবের জন্য তার কত টাকা দিচ্ছে, মিনিমাম আপনাকে 0.01 আসলে ডলার দিচ্ছে। তার মানে 100টা কাজ করলে আপনি পাচ্ছেন এখান থেকে প্রায়, ধরতে পারেন যে 10টা কাজ করলে, তো 100টা কাজ করলে $1, $2, $2.5, মানে 100-200টা কাজ যতগুলো কাজ আছে এগুলো করলে আপনি $2.5 বা $3 মতো পাবেন। $3 আপনি যদি 80 করে রেট ধরেন তাহলে $3-এর মান হচ্ছে 3×24, মানে 240 টাকা আপনি রেগুলার ইনকাম করতে পারতেছেন 700 টাকা দিয়ে একটা প্যাকেজ কিনে তারপরে। ওকে, আর যদি 700 টাকা দিয়ে প্যাকেজ না কিনেন আপনার সামনে 10টা কাজ আসবে, অলরেডি আমি একটা কাজ করে ফেলছি আর আমার সামনে এখন আর 9টা কাজ আছে, দেখতে পারতেছেন। ওকে, তো আপনি যদি অবশ্যই তাদের প্যাকেজ নেন তাহলে আনলিমিটেড জব করতে পারেন, মানে কোনো নিয়ম, যত কাজ আছে সবগুলো করে ফেলতে পারবেন, কোনো ধরনের কিছু না। আর $3 হলে উইথড্র করতে পারবেন, লেখা আছে $3 হলে উইথড্র করতে পারবেন, মানে যদি মিনিমাম উইথড্র $3, $3 হলে বিকাশ নগদ রকেটে নিতে পারবেন। এই কারণে আমি বললাম যে 240 টাকা আপনি ডেইলি একটা ইনকাম করতে পারবেন যদি আপনার ইচ্ছা থাকে, আপনি যদি চান তাইলে পারবেন। ওকে, তো এখানে কিছু অপশন রয়েছে, দেখুন গুগলে রিভিউ দিতে হবে, 1 মিনিটের কাজ এটা। ওকে, এরপর গুগলে রিভিউ, এরপর গুগল ম্যাপে রিভিউ দিতে হবে, এরপর আছে চ্যানেল সাবস্ক্রাইব, এরপর সাবস্ক্রাইব চ্যানেল, চ্যানেল সাবস্ক্রাইব, তারপর সার্চ করতে হবে কিছু একটা, দেন চ্যানেল সাবস্ক্রাইব, চ্যানেল সাবস্ক্রাইব, চ্যানেল সাবস্ক্রাইব, তারপরে ভিডিও ফেসবুকে শেয়ারের একটা অপশন। এছাড়াও আরও এখানে বেশিরভাগ কাজই হলো ইউটিউবের কাজ, ইউটিউবের কাজে বেশিরভাগ আছে, আর লোগো ডিজাইনের কাজ আছে। দেখুন এই যে লোগো ডিজাইন $5, লোগো ডিজাইন লাগবে $5-এর মধ্যে। তো এইটা আমরা একটু দেখি এটা কীরকম কী বলেছে, তারা একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, আমার লোগোটি দেখতে স্ক্রিনশটের মতো হবে, শুধুমাত্র মারুফ ট্রাভেলিং ব্লগ ডিজাইন হওয়ার পরে গুগল ড্রাইভে লিঙ্ক শেয়ার করবেন। ওকে, লিঙ্ক শেয়ার করবেন আর গুগল ড্রাইভের লিঙ্ক শেয়ার করবেন, প্রুফ এইটাই চাই স্যার, কিছু না। ওকে, তো এগুলো আসলে বড় কাজ, আপনি যদি লোগো ডিজাইন না পারেন এইসব কাজে যাবেন না, আপনি যেগুলো গুগল প্লে স্টোরে অ্যাপস রিভিউ আছে এগুলোতে যাবেন। এ দেখুন একটা দিয়ে দিয়েছে, দেওয়ার পর বলছে যে অবশ্যই 5-স্টার, এখানে দেখুন কী কী বলে দিয়েছে, ইংলিশটা হালকা পাতলা জানলেই হবে, না জানলেও কোনো সমস্যা নেই, যেগুলো বাংলা কাজ রয়েছে ওগুলো করবেন। এখানে দেখুন যে কী বলে দিয়েছে, কী বলেছে তারা, তারা বলেছে দেখুন যে এই লিঙ্কের মধ্যে চলে যেতে, যাওয়ার পরে যে এই লিঙ্কটার মধ্যে যাবেন আপনি, যাওয়ার পর বলছে যে অবশ্যই একটা 5-স্টার রেটিংস দিতে এবং একটা কিছু লিখতে বলছে আপনাকে। ওকে, তো এখানে বলতে আপনার কাছে কী কী প্রুফ চাইতেছে দেখুন, এখানে বলে দিয়েছে যে আপনি আপনি আপনার স্ক্রিনশটটা সেন্ড করবেন, রিভিউয়ের পরে স্ক্রিনশটটা সেন্ড করবেন, দেন আপনি যে অ্যাকাউন্ট থেকে রিভিউ করছেন ওইটা দিবেন আসলে ওনাদের। ওকে, তো আমরা দেখি এটা কাজটা কী, এই দেখুন আমরা প্রথমে তাদের লিঙ্কটাকে কপি করলাম, লিঙ্কটাকে কপি করার পর এখানে আমরা সাবমিট জবে আগে ক্লিক করব। ওকে, সাবমিট জবে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, এখন আমরা কাজটা করি একটু। ওকে, তো তারা যে লিঙ্কটা দিয়েছে সেটা আমরা পেস্ট করলাম, পেস্ট করার পর হালকা একটু লোড নিল, লোড নেওয়ার পর দেখুন যে আমাদের মেবি গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। ওকে, তো গুগল প্লে স্টোরে নিয়ে গেছে, এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে দেখবেন যে 5-স্টার দিতে হবে, 5-স্টার দেওয়ার পর যে কাজটা আমাদের করতে হবে, আমরা এখানে চাইলে কিছু লিখতে পারি, আমরা লিখব নাইস অ্যাপ এরকম কিছু লিখে দিব, লেখার পর পোস্ট করে দিব, পোস্ট করে দেওয়ার পর দেখবেন যে যে পোস্ট হয়ে গেল, হওয়ার পর আমাদের এরকম যখন টিক মার্ক আসবে আমরা কিছু স্ক্রিনশট নিব। তো এই যে আমরা এরকম একটা স্ক্রিনশট নিব, এখন একটা স্ক্রিনশট আমরা নিলাম, নেওয়ার পরে আমরা এখন ব্যাকে চলে যাব, দেখি এই যে আমরা ওই সাইটটার মধ্যে চলে যাব। তো আমরা এখন যেই সাইটে আমরা কাজ করতেছি ওই সাইটটার মধ্যে চলে আসলাম, এখন আমরা আমাদের আসলে যেই ইমেলের মাধ্যমে আমরা সাবমিট করছি কাজটা সেই ইমেল দিব, আমি আমার ইমেলটা দিচ্ছি এইখানে। ওকে, তো আমরা আমার ইমেলটা দিলাম, দেওয়ার পর এখানে স্ক্রিনশটটা দিতে বলছি, স্ক্রিনশট দেওয়ার জন্য চুজ ফাইলে আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমাদের ফাইলস থেকে যে স্ক্রিনশটটা আমরা নিয়েছি সেটাকে এখানে দিব, দেওয়ার পর সিলেক্টে ক্লিক করব, দেন আমাদের স্ক্রিনশটটা সিলেক্ট হবে, দেন আমরা জব সাবমিটে ক্লিক করব, জব সাবমিটে ক্লিক করলে হালকা একটু লোড নেওয়ার পর আমাদের কাজটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এর আগে আমি 2টা কাজ করছি, দেখুন অলরেডি আমাদের মোটামুটি পেন্ডিং আছে, আজকেই করছি 2টা, পেন্ডিং অবস্থায় আছে। ওকে, এরপর আমরা সাবস্ক্রাইবারের কাজগুলো কীভাবে করতে হয় সেটা একটু দেখাই দিই আপনাদের, সাবস্ক্রাইবারের কাজ হয়তো বা আপনি পারবেন, খুবই ইজি মনে হবে আপনার কাছে, তবু আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের জন্য, কারণ আপনার অনেকেই না হলে বুঝতে সমস্যা হবে। এ দেখুন সাবস্ক্রাইবারের কাজে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর বলতেছে যে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব মাই চ্যানেল, জব টাইটেল এরকম দিয়েছে, দেন একটা দেখুন যে ইউটিউবের একটা যে লিঙ্ক দিয়ে দিয়েছে, লিঙ্কটাকে আমরা ক্লিক করে ধরে রাখলেই কপি একটা অপশন আসবে, কপি করে নিব, দেন বলতেছে যে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করুন, সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড টার্ন অন দ্য বেল। ওকে, দেন বলছে যে আপনি যদি আনসাবস্ক্রাইব করেন তাহলে আপনার কিন্তু অবশ্যই জব অ্যাপ্রুভ
এরপর আনসাবস্ক্রাইব করলে আপনার কিন্তু অ্যাকাউন্টে রিপোর্ট দিবে, রিপোর্ট দিলে আপনার আইডিটা নষ্ট হয়ে যাবে, এরকম কথা বলেছে তারা। ওকে, তারা আমাদের একটু ভয় দেখাইছে। তো এখন বলতেছে যে দেখুন, আমাদের স্টেপ ওয়ানে বলছে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যে সেটা মেল দিন, আমাকে মেল দিন, মানে যেই চ্যানেল, মানে আপনার ইউটিউব, আপনার ইউটিউবে যান সবাই, এই যে ইউটিউবে গেলে, ইউটিউবে গেলে দেখতে পারবেন যে এই যে আপনারা এইখানে ক্লিক করলে কোথায়, এই যে এইখানে, এই যে আপনার এই এই অ্যাকাউন্টে যদি আপনি যদি এইখানে ক্লিক করেন, এইখানে যদি এই যে লাল লাল যেটা দিয়ে দিলাম, এইখানে আপনি ক্লিক করলে আপনি আপনার অ্যাকাউন্টটা দেখতে পারবেন যে কোন অ্যাকাউন্টটা আপনার এখানে আছে, ওই অ্যাকাউন্টটা আপনার এখানে চাইছে। দেখুন ওই অ্যাকাউন্টটাই কিন্তু আপনার এখানে চাইছে, ওকে, যে আপনি আপনার অ্যাকাউন্টটা দিবেন আমাকে প্রুফ ওয়ান হিসেবে, আপনি যেই অ্যাকাউন্টটা দিয়ে সাবস্ক্রাইব করেছেন, সাবস্ক্রাইব করার পর একটা স্ক্রিনশট দেন, এটা বলছে। ওকে, মানে তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এরপর একটা স্ক্রিনশট নেবেন। কাজটা করার জন্য জাস্ট আমাদের এই যে সাবমিট জবে ক্লিক করতে হবে, সাবমিট জবে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমাদের এরকম একটা পেজ ওপেন হবে, পেজটা ওপেন হলে আমরা এখানে ডিসক্রিপশনে লিখে দেবো যে আমরা যে ইমেলটা দিয়ে সাবস্ক্রাইব করছি, অ্যান্ড চুজ ফাইলের জায়গায় স্ক্রিনশটটা দিয়ে সাবমিট করে দেবো, যেভাবে আমি প্রিভিয়াস কাজটা দেখালাম ওইভাবে করবেন। ওকে, এখন আসি আমরা এখানে, আরেকটু বিষয় আছে, এখন আসি যে আমাদের উইথড্র কীভাবে করতে হয়। উইথড্র করার জন্য জাস্ট এই যে এখানে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে এই যে উইথড্র বলা একটা অপশন আছে, উইথড্র অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের যদি কোনো উইথড্র দিয়ে থাকেন তাহলে এটা এখানে শো করবে, আর উইথড্র যদি কোনো না দিয়ে থাকেন তাহলে এই যে এখানে উইথড্র বাটনে ক্লিক করবেন। উইথড্র বাটনে ক্লিক করলে আপনাদের হালকা একটু লোড নেবে, দেন বলতেছে যে মিনিমাম উইথড্র $3, আপনার অ্যাকাউন্টে $3 হলে এই পেজটা ওপেন হয়ে যাবে, অ্যান্ড আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে উইথড্র দিতে পারবেন। 100% পেমেন্ট করে, আপনি চাইলে গুগলে, ফেসবুকে, ইউটিউবে 100 বার সার্চ করে দেখতে পারেন যেটা পেমেন্ট করে কিনা, 100% পেমেন্ট করে। ওকে, তো এটা দেখাই দিলাম। আরেকটা সাইট আমি আজকেই দেখাই দেবো কিছুক্ষণ পরে। তো এরকম 3-4টা সাইটে প্রতিদিন কাজ করলে ভালো একটা অ্যামাউন্ট হবে ফ্রিতে। আর এই সাইটের পিছনে যদি সময় দিতে চান তাহলে আপনার ফ্রিতে সময় দিলে হবে না, এই সাইটের পিছনে সময় দিতে চাইলে মেম্বারশিপে একটা 700 টাকা দিয়ে নেবেন, এরপর 200-300 কাজ করে একটা ভালো ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, তো আমি আগেই বলতেছি এখানে আপনি যদি 100 কাজ করেন তার মধ্যে 10-15টা কাজ কিন্তু অ্যাপ্রুভ হবে না, কারণ ভুল হতেই পারে, মানুষ দ্বারাই ভুল, তো হতেই পারে ভুল। ওকে, তো এখানে আমি এটা দেখাই দিলাম। এখন অ্যাকাউন্ট খোলার বিষয়টা দেখাই দিই। অ্যাকাউন্ট খোলার জন্য আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, আশা করি লিঙ্কটা আপনারা দেখবেন সবাই। তো লিঙ্কে চলে যান সবাই, লিঙ্কে যাওয়ার পর অ্যাকাউন্ট কীভাবে খুলতে আমি বুঝাই দিচ্ছি। তো লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, দেন এখানে আপনারা আপনাদের নাম দিবেন, নামটা অবশ্যই পুরো নাম দিবেন। দেওয়ার পর একটা ইমেল দিবেন, ইমেল অ্যাড্রেসের মধ্যে কিন্তু তারা অবশ্যই একটা লিঙ্ক পাঠাবে। তো লিঙ্ক পাঠানোর জন্য আপনাদের ইমেলটা অবশ্যই সঠিক দিতে হবে, কারণ ইমেল অ্যাড্রেসে তারা লিঙ্ক পাঠাবে। ওকে, দেন একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা খুবই সুন্দর একটা পাসওয়ার্ড দিবেন যেটা মনে থাকে। ওকে, যেটা মনে থাকে, তো অবশ্যই এরকম একটা পাসওয়ার্ড দিবেন। এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর সেম পাসওয়ার্ডটা এই ঘরে দিবেন, এই ঘরে সেম পাসওয়ার্ডটা দিবেন। ওকে, দেওয়ার পর এই যে এখানে দেখবেন যে একটা ডট দেওয়া আছে, এই যে আমাদের এখানে এরকম, এখানে একটা ক্লিক করে টিক মার্ক করে দিবেন, দেন রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা চেক করবেন, আপনাদের ইমেলের মধ্যে দেখবেন যে আপনাদের কিন্তু একটা মেইল পাঠায় দিছে তারা। তো মেইলটা অবশ্যই একটা লিঙ্ক পাঠাবে মেইলের মধ্যে, মেইলের লিঙ্কে ক্লিক করলে আপনাদের আইডিটা কনফার্ম হয়ে যাবে। ওকে, তো এভাবে আপনাদের সব কিছু এখানে করে নিতে হবে। যেভাবে দেখলাম এভাবে চাইলে একটা ইনকাম আপনার পক্ষে করা সম্ভব, কিন্তু মাস্ট মনে রাখতে হবে দুইটা বিষয়, যে কাজ করার সময় মনোযোগী হতে হবে, কাজ ভুলভাল করলে চলবে না। আপনার রেটিংস যত কমবে তত কিন্তু আপনি কাজ কম পাবেন, আপনার কাজ বেশি পেতে হলে অবশ্যই আপনার রেটিংসটা বেশি থাকতে হবে, আপনার প্রতিটা কাজ সাকসেস রেটটা বেশি থাকতে হবে, মানে আপনি কাজটা করেছেন ওরা যেন কাজটাতে স্যাটিসফাই হয়, স্যাটিসফাই যত হবে তত বেশি আপনার ইনকাম হবে। ওকে, তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে মাস্ট, নিজে খেয়াল রাখবেন, পরিবার খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। দেখছেন কী পরিমাণ ঘেমে গেছি, তো এই ঘাম টাম নিয়েই ভিডিও করতেছি, তো কষ্ট কিন্তু করতেছি। অবশ্যই ভিডিওটাতে লাইক দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে।